নমস্কার বন্ধুরা, পেটের দাদা চ্যানেলের সবাইকে স্বাগত। শুভ দুপুর। দুপুরবেলা আমি আবার খাওয়ার টেবিলে চলে আসলাম, একদমই একেবারে। আর আজকে রান্নাবান্নার কোনো শেয়ার করিনি তোমাদের সামনে। আর কী কী নিয়েছি একবার বলে দেবো, আর একাই বসলাম আর কি। কী কী নিয়েছি এখানে? ভাত নিয়েছি, এখানে নিয়েছি পটল বাটা, একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম বাটা করেছি সুন্দরভাবে। খেয়ে দেখবো, আমি এই প্রথমবার খাবো পটল বাটা। আর এখানে নিয়েছি আমি কুমড়ো আর উচ্ছে কালো জিরে দিয়ে ভাজা আর কি। খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। কাঁচা লঙ্কা চিরে দিয়ে রান্না করেছি, খুব সুন্দর। আর এইখানে করেছি আমি দুটো জিনিস, একটা হলো ডিম, গোটা ডিম দিয়ে, আর ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ডিম, দুই রকম দিয়ে আলু আর পটল দিয়ে করেছি আমি ডিমের তরকারিটা, নামিয়ে নেব। আর এখানে করেছি আমি মসুর ডাল, সিম্পল ভাবে মসুর ডাল করেছি। তো এই নিয়েই বসলাম, তবুও চার রকম পদ হয়ে গেছে। তো এই পদ নিয়েই এখন খাবো আমি, খাওয়া শুরু করব। প্রথম খাবো আমি এই বাটাটা, খাবো সবার লাস্টে। লাস্টে মানে কি, এই এই ভাজাটার পরেই খাবো, সবার লাস্টে আগে খাবো উচ্ছে আর কুমড়ো ভাজা দিয়ে, কালো জিরেতে ফোড়ন দিয়ে। কালো জিরের গন্ধটাও খুব সুন্দর লাগে, ওই ভাজা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, কাঁচা লঙ্কা চিরে দিয়ে। আর গরম গরম ভাত হেভি লাগে, খুব সুন্দর। মিষ্টি মিষ্টি তিক্ত তিক্ত লাগে, হেভি লাগে খেতে। এবার খাবো আমি পটল বাটা। তোমাদের পেটুর দাদা তো খাওয়া হয়ে গেছে, আমার শ্বশুর মশাইও খাওয়া হয়ে গেছে, বললো খুব সুন্দর হয়েছে বাটাটা। আমি তো বাটা করি না, করি না, এই প্রথমে করলাম আমাদের বাড়ি আমি। আর এই পটল বাটাটা আমিও তো প্রথম খাবো, তোমাদের পেটুর দাদা প্রথম খেয়েছে আজকের দিনে, তা আমিও এই প্রথমে খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। ও তো বললো খুব সুন্দর লাগে খেতে, হেভি সুন্দর লাগে। প্রথমবার খেলাম, এবার ফেরাই ফেরাই খাবো পটল পাতা। পটলের এমন একটা সবজি পটল, কোনো কিছু ফেলানো যায় না, না খোসা না পটল, সব রকম ভাবে খাওয়া যায় পটলটা, সত্যিই খুব ভালো লাগে পটল। এখন খাবো ডাল। একটু ডিম ভাজা দিয়ে আমি নিয়ে নিলাম,
গোটা ডিম, ডিম ভাজা, পটল, আলু, আর গামাখা এখন তরকারি করেছি। আমার তো এই পটলের দানাগুলো হেভি লাগে। খুব তাদের খুব জলদি খাওয়া হয়ে গেল, যেহেতু মাছের মাছ নেই আর কি, কোনো কাটা কাটা বাছার কোনো গল্প নেই আর কি, ওই জন্যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। সিম্পলভাবে খুব সুন্দরভাবে খেলাম আমি ডিমটা দিয়ে আর পটল বাটা দিয়ে, হেভি সুন্দর খেলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমরাও অবশ্যই পটল বাটাটা একটু, সবাই জানি কম বেশি সবাই খাও, কিন্তু করে খেয়েও খুব সুন্দর লাগে খেতে। আমি ওই প্রথমবার খেলাম, খুবই ভালো লাগলো। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।